কি হবে, আমি বোকা হতে চাই। ছাত্রের এই উত্তর শুনে হতভম্ব হয়ে যান শিক্ষক। আবার ওই ছাত্রকে প্রশ্ন, সবাই যেখানে ডাক্তার, শিক্ষক, পুলিশ হতে চায়, তখন তুমি বোকা হতে চাও কেন? তারও উত্তর দিলেন লাভপুর শীতলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র রিক বাগদি, যা সমাজ মাধ্যমে পরিচিতি পেয়েছে রিক। আমি বোকা হতে চাই বলে ভাইরাল রিক বাগদি। প্রত্যেকেই আলাদা আলাদা পেশা নেব, তো জিজ্ঞাসা করি, অর্মিতা তুমি বড় হয়ে কি হতে চাও? মা খুঁজে পাচ্ছ না, তুমি কি হতে চাও? আমি কলেজের ম্যাডাম হতে চাও। কলেজের ম্যাডাম হতে চাও? তুমি? আমি শিক্ষক। শিক্ষক হতে চাও? আচ্ছা, তুমি তুমি কি হতে চাও? আমি সিআইডি অফিসার হতে চাই। তুমি? পুলিশ। বাহ, তুমি? আর্মি। আর্মি। তুমি? ডাক্তার। বাহ, তুমি? টিচার হতে চাই। শিক্ষক। বাহ, তুমি কি হতে চাও? আচারিক, তুমি জানিয়েছো যে তুমি বড় হয়ে বোকা হতে চাও, বোকাদের তো সবাই ঠকিয়ে যায়, তুমি কেন এমন হতে চাইলে? বোকারা কাউকে ঠকায় না। তা তুমি এরকম কেন বললে? বাবা বলেছে প্রকৃত মানুষ কাউকে ঠকায় না। তুমি কি প্রকৃত মানুষ হতে চাও তাহলে? হ্যাঁ, সেটা তো বললেই হতো, প্রকৃত মানুষ হতে চাও। তুমি কোন ক্লাসে পড়ো? তৃতীয় শ্রেণী। তোমার স্কুলের নাম কি? বা বাড়ি থেকে কে কে আছে? তোমার গ্রামের নাম কি?